I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. এদিকে যাও, ওই দিকটা বেশি যাও, যাও ডান দিকে সরে যাও তাড়াতাড়ি, এদিক চলে আস। ডান দিকে চেপে আসেন, তবে দেখতে পাবেন আমারও কথা বলে শান্তি হবে। সরে আসেন ডান দিকে, তাহলে বদর ওয়াজব শুকর আলহামদুলিল্লাহ। আজ আমরা জলসা শুনছি একসাথে, সালাম দিলাম একসাথে, দরুদ পড়লাম একসাথে, আর নামাজটা কিছু লোক পড়লাম আর কিছু লোক পড়লাম না, কেন কেন মার খাচ্ছেন মুসলমান, বুঝতে পাচ্ছেন? আমি তো প্রথমেই বললাম, তোমরা যদি বাঁচতে চাও ফিরে আসো, তোদের কোনো বাপ তোদেরকে বাঁচাতে পারবে না যদি তোদের আল্লাহর দয়া থেকে দূরে সরে যাও। তাই যারা নামাজ কাজা করলে তাদেরকে বলবো ঘরে যেন নামাজটা পড়ে নেবে, আর তওবা করো আজ থেকে যে আমরা আল্লাহকে রুকু দেব, সেজদা দেব, আর আল্লাহর কাছে সাহায্য চাইব। কথা দিচ্ছ? হাত তুলে দেখাও, নামাজ রুকু দেবে আল্লাহকে, হাত তুলে দেখাও, আর না ভুল হয়। তওবা তওবা, এত লোক জলসায় আর নামাজের বেলায় ফাঁকা হয়ে গেল কেন? এ তো খারাপ লক্ষণ। এ মুরব্বী এদিকে সরে আসেন আব্বা, লোক দেখতে পাচ্ছে না, সরে যাও, আর ভুল হবে না তো। এই যুবকরা বাঁচতে চাও, কি এমন কষ্টই তোমরা নামাজ পড়লাম, কষ্ট হলো, মনে শান্তি হলো, যে হারে আমাকে যে সৃষ্টি করেছে তাকে আমি রুকু দিচ্ছি, তাকে আমি সেজদা করেছি, সে আমার হিফাজত করবে। আজ বাংলার অলিতে গলিতে আব্বাস সিদ্দিকীর দাবি বেড়াচ্ছে, এই জায়গায় জলসাকে কেন্দ্র করে অনেক বাধা হয়েছে, কোন মায়ের লাল আছিস বেরিয়ে আমার সামনে দেখি, কে আছিস, কত বড় তুই এমএলএ এমপি মন্ত্রী হয়েছিস, কে হয়েছিস দেশের নেতা মন্ত্রী, আয় সামনে। অন্যায় যদি বলিস বুকের খাঁচায় লাথি মেরে তোর খাঁচা ঢুকিয়ে ফেলব। এই পাওয়ার আব্বাস সিদ্দিকী পেল কি করে? এ যুবকরা বোঝো, আল্লাহ যা সাহায্য করে পৃথিবীর কোন শক্তি তাকে দমন করতে পারে না। তাই তোমাদেরকে বলে যায় আল্লাহর সাহায্য লাও, আল্লাহর সাহায্য নিতে গেলে নামাজ পড়তে হবে না নামাজ ছাড়তে হবে, জোরে বলো পড়তে হবে না ছাড়তে হবে, না কথা দিচ্ছ পড়বে, আর না হয় আব্বাস সিদ্দিকী যতই তোমাদের হয়ে লড়ুক খোদার গজব আসবে তোমাদের উপরে, খবরদার ভুল করবে না, নামাজ পড়বে নামাজের সময়, মা বাপের খেদমত করবে, গরিবকে ভালোবাসবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, সব ভালোবাসা দেবে, রসুলের সুন্নত অনুযায়ী চলো। আজ বড় দুঃখ, বেশি কোন কথার বলবো না, কারণ এই এলাকা যিনি প্রশাসনের ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন তাকে আহলে সুন্নতল জামাতের পক্ষ থেকে আমি সাধুবাদ মুবারকবাদ ধন্যবাদ জানাই। তিনি অত্যন্ত ভালো মানুষ, তার ব্যবহারে আমার ছেলেরা মুগ্ধ হয়েছে, আমার ছেলে যার উপরে খুশি হয় আমি তার উপরে খুশি হই, কেন আমার হাসি আমার স্বপ্ন আমার কান্না আমার খুশি সব কিছু দাদা হুজুরের মুরিদদের নিয়ে। তাই আজ পর্যন্ত আব্বাস সিদ্দিকীকে কেউ কিনতে পারেনি, কেন? আমার যখন দরকার হয় আমি মুরিদদেরকে বলি, ফুরফুরা শরীফে যারা গিয়েছিলেন আমি গাড়ি কেনার টাকা চেয়েছিলাম না,
ওই টাকাটা গোনা হয়েছে, ওই গায়েটা গোনা হয়েছে, 25 লক্ষ প্লাস ওই টাকাটা হয়েছে। তাহলে বলো আব্বাস সিদ্দিকীকে, আব্বাস সিদ্দিকীর প্রয়োজন হলে আব্বাস সিদ্দিকীর ভাইরা আছে না নাই, আব্বাস সিদ্দিকীর মা বাপরা আছে না নাই। তাই আমি আব্বাস সিদ্দিকী এদের হয়ে ভাবি, এদের হয়ে লড়ি, যারা একদিনে এক মুহূর্তে 25 লাখ দিতে পারে তাদের পাশে যদি আমি বছরে বছরে ঘুরি 25 কোটিও বছরে দিতে পারে, ঠিক না বেঠি? তাহলে আমি কেন তোর টাকার দিকে তাকাবো? তুই যদি আমাকে দিস গরিবের কেটে দিবি, তুই যদি আমাকে দিস জুলুম করা টাকা দিবি, তুই যদি আমাকে দিস আমাকে দিয়ে আমার জাতকে কাটাবি। এজন্য আব্বাস সিদ্দিকী কারো টাকার দিকে তাকাই না। আব্বাস সিদ্দিকীকে কেনার অনেক চর চেষ্টা হয়েছে, পারেনে। আমি আবার বলছি তোমাদেরকে বাঁচাবার আমি চেষ্টা করছি, কিন্তু বাঁচাবার মালিক তো আমি নয়। মালিক কে? জোরে বলো কে? আল্লাহ বলেছে যে বাঁচতে চায় আমি তাকে বাঁচাবো। তোমরা কি চাও? যদি চাও আজকে মাহফিল থেকে প্রতিজ্ঞা লাও যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলবো, রসুলের সন্ন্যত অনুযায়ী চলবো। আমরা আওলাদে রসুল হিসাবে আব্বাস ভাইজানকে সাথে নিয়েছি, তার সাথ দিয়ে আহলে সন্ন্যতাল জামাতের পাশে দাঁড়াবো। আমরা কোনো রাজনীতির পক্ষেও নয়, বিরুদ্ধেও নয়। আমাদের ভাইজান যেটা বলবে আমরা সেটা করব। মানতে পারবে? মানতে পারবে? আলহামদুলিল্লাহ। যদি পারো তাহলে ইনশাল্লাহ আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি প্রত্যেক গ্রাম থেকে 30টা করে যুবক আমি চেয়েছি, জানেন তো, প্রতিটা বুথ থেকে 30টা করে যুবক চেয়েছি। প্রতিটা বুথ থেকে 30টা করে যুবক আমার পাশে এসে দাঁড়াও, ইনশাল্লাহ আগামী দিন আপনাদের হয়ে বাংলার প্রত্যেকটা কি বলে ব্লকে ব্লকে এই এনআরসির বিরুদ্ধে, ক্যাব বিলের বিরুদ্ধে আহলে সুন্নতাল জামাত লড়বে। আর ইনশাল্লাহ আহলে সুন্নতাল জামাত যে বিষয়ে মাথা দেয় তার একটা শেষ দেখে ছাড়ে ইনশাল্লাহ। তো আজ আমরা খুব শিগগিরই হয়তো বারাসাতে টাউনে যেতে পারি, আপনারা খবর পেলে যাবেন, কিন্তু গাড়ি করে নয়, মিনিমাম 10 কিলোমিটার আগে থেকে হাঁটতে হবে। পারবেন? প্রত্যেকটা রোড, প্রত্যেকটা রোড দিয়ে 10 কিলোমিটার আগে থেকে 20,000-25,000 মানুষ, 30,000 মানুষ, 50,000 মানুষ আমরা আন্দোলন করতে করতে যাব। কিসের বিরুদ্ধে? সংবিধানের বিরুদ্ধে, যে বিল হয়েছে ওই বিলের বিরুদ্ধে। কেন? আমাদের কাছে সংবিধান আগে, দেশ আগে। দেশের নাগরিককে শ্রদ্ধা করি, দেশের নাগরিক সংবিধান বিরোধী দেশকে ভাগ করতে থাকে, ওরকম নাগরিককে আমরা দেশকে তা দেশ থেকে তাড়াতেও পিছপা হব না, ঠিক না বেটি? আজকে সেই জায়গায় আগামী দিন আমরা ক্যাব বিল নিয়ে এনআরসির বিলের বিরুদ্ধে বারাসাতেও হলে ডাকতে পারি, বিভিন্ন জায়গায় ডাকতে পারি, কলিকাতাতেও আমরা রাস্তায় হাঁটতে পারি। 2-5 লক্ষ লোক পুরো কলিকাতা অবরোধ করে দিয়ে আমরা হেঁটে হেঁটে 10-12 কিলোমিটার কলিকাতায় আন্দোলন করতে পারি, পারি না? পারি না। আর ক্যাব বিল শুধু মুসলমানদের, শুধু মুসলমানদের বিরুদ্ধে নয়, যদি শুধু মুসলমানদের বিরুদ্ধে হতো তাহলে এই বনগার মাতোয়ারা কলকাতায় গিয়ে আন্দোলন করত না, দিল্লি যন্ত্র মন্ত্রে আন্দোলন করত না, আসামে লক্ষ লক্ষ নয় কোটি কোটি হিন্দু মাবুন এই সিটিজেনশিপ বিলের বিরুদ্ধে আন্দোলন করছে। সবাই বুঝতে পেরে গেছে বিজেপি চরিত্রটা হলো ধোকাবাজি চরিত্র, এ কথা বুঝছেন না? অথচ এই কথা বলার জন্য আপনার এলাকায় আসব, সত্য কথা বলার জন্য আসব। আপনার এলাকায় কিছু ছোটখাটো নেতা আছে না, এই নেতা নয় দালাল, পার্টি বলছে এলে 5 লাখ রাখ, খারে কুকুর খা আর ঘেউ ঘেউ কর, আব্বাস সিদ্দিকী যেন না ঢুকতে পারে। কারণ আব্বাস সিদ্দিকী ঢুকলে কি হবে? আজ দেশের যুবকগুলো দেশপ্রেমিক হয়ে শক্তি চাটান ঢাল হয়ে দেশের হয়ে দাঁড়াবে। আব্বাস সিদ্দিকী যদি ঢোকে কি হবে? গরিব মা গুনো, গরিব বোন গুনো নিজেদের ইজ্জত বাঁচাবার জন্য ভাববে আহলে সুন্নাতাল জামাত আমাদের ভাইয়েরা আমাদের হয়ে আছে, ঠিক না বে? ঠিক।
আব্বাস সিদ্দিকী ঢুকলে কি হবে? ইমামদের জন্য 20,000 করে চাইছি, মুয়াজ্জিনদের জন্য 10,000 করে চাইছি। আগামী দিন ইমাম মুয়াজ্জিনদের অধিকারকে দিতে হবে, না হয় আমাকে সরে যেতে হবে। আব্বাস সিদ্দিকী ঢুকলে কি হবে? আব্বাস সিদ্দিকী ঢুকলে দলিত আদিবাসীরাও আব্বাস ভাইজান আব্বাস ভাইজান বলছে। এখন কেন আমি আন্দোলন করেছি? বন দপ্তরের টাকা থেকে বাঁকুড়া পুরুলিয়াতে বিশাল বড় বড় হসপিটাল কলেজ করতে হবে, আদিবাসী দলিতদের ঘরে ফ্রি চিকিৎসা পড়াতে হবে, ওদের টাকা ওদের ঘরে দাও, দরকার আছে না নাই? আব্বাস সিদ্দিকীকে রুকার চেষ্টা করছে কেন বুঝতে পারছেন তো? লাস্টে একটা রুকার ভাঁজ বেড়েছে কি, আব্বাস সিদ্দিকী বিজেপি করছে। এই আপনাদের বিশ্বাস হয়? যদি কেউ বিশ্বাস করে আমার মনে হয় তার ইমান নেই। যদি বলেন কেন এত বড় কথা বললাম, যে একটা মোমেনের উপর তোর এত নোংরা ধারণা। হ্যাঁ একটা কথা উঠতে পারে, আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে। আপনাদের মতামত কি? আমি রাজনীতি আপনারা বলুন করছি? আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি হ্যাঁ করছি, করছি আমি রাজনীতি। কেন করব না? রাজনীতি করা কি হারাম? এ হারাম। তবে আমার সাথে রাজনীতি আর আপনাদের যে রাজনীতি আর দিন 73 বছর হয়ে আসছে পার্থক্য আছে। ওই রাজনীতি গরিবকে লুটতে বলে, আমি যে রাজনীতি করছি গরিবকে বাঁচাবার কথা বলে। ওই রাজনীতি জাতি দাঙ্গা লাগিয়ে গদি ঠিক করতে বলে, আমি যে রাজনীতি করছি ওই রাজনীতি মানুষকে ভালোবাসার কথা বলে। ওই রাজনীতি পরে সম্পত্তিকে মেরে খায়াল কথা বলে, আমি যে রাজনীতি করছি যার যার হক তাকে পাইয়ে দিবার কথা বলে। কথা বুঝছেন না বোঝেন না? যদি গরিবের হয়ে কথা বলা, চুচুড়ার মাদ্রাসার হয়ে কথা বলা, সংবিধানের হয়ে কথা বলা, সংবিধান বিরোধী যারা তাদের বিরুদ্ধে কথা বলা, গরিব মেয়েদের বিবাহের জন্য 500,000 করে টাকা চাওয়া, গরিব ছেলেদেরকে পড়াবার জন্য অকাপ সম্পত্তির টাকা চাওয়া, যদি রাজনীতি হয় আমি আব্বাস সিদ্দিক ওই রাজনীতি করতে রাজি আছি। আপনারা আমার সাথে করবেন? এ করবেন? কথা দিচ্ছেন? জবান দিচ্ছেন? আলহামদুলিল্লাহ যদি সত্য হয় ইনশাল্লাহ আগামী দিন আমরা সোনার সকাল, সুন্দর একটা সকাল, সুন্দর একটা সমাজ আমরা পাব। আর যদি না হয় আমি বলে যাচ্ছি আপনার লোভ আপনাকে এত পস্তাবে, আপনার লোক আপনাকে এত কাঁদাবে যে আপনার চোখের সামনে আপনার মাকে রেপ করবে দেখতে হবে, আপনার চোখের সামনে আপনার বোনকে রেপ করবে দেখতে হবে, আপনার চোখের সামনে আপনার স্ত্রীকে রেপ করবে দেখতে হবে। শুধু আপনি বলতে মুসলমান নয়, আপনি বলতে অসহায় দলিত আদিবাসী তাদের কথাও বলছি। আসো আমরা দলবদ্ধ হয়ে এই ভারতের সংবিধানকে বাঁচাই, ভারতকে বাঁচাই, এই সমাজকে আবার নতুন করে আমরা সুন্দর শান্তির সমাজ কায়েম করি। বলো ইনশাআল্লাহ। আমি বেশিক্ষণ বলে এই রোড মানুষ এত এসে গেছে তাই মানুষ যাতায়াতের জন্য থাকার জায়গা নেই, কিন্তু প্রশাসন ভাই যখন যথেষ্ট সহযোগিতা করেছে তাই তেনাকে সাধুবাদ ধন্যবাদ জানিয়ে আমি আর তেনাকেও পেরেশান বেশি করতে চাইছি না। কারণ আমার সংগঠন সর্বসময় প্রশাসনের ঘরে সহযোগিতা করতে চায়, প্রশাসনের পাশে দাঁড়াতে চায়। তবে আগামী গত 21শে অঘ্রান যে অত্যাচারটা রাস্তায় করেছে আমার ভাইদের সঙ্গে প্রশাসনেররা, জানি না কার ইশারায় কার ইন্ধনে কি জন্যে করলো, জানি না এর আগে কখনো করেনি, তাই একবার যখন করেছে আগে তথ্যটা আমি নেব, তারপরে সেই বিষয় নিয়ে কথা বলবো। তবে বলে যাচ্ছি যারা প্রশাসন হবে তাদেরকে আমি স্যালুট দেবো, যারা প্রশাসনের ইউনিফর্ম পরে পার্টির ক্যাডার হবে তাদের ইউনিফর্মকে খুলে নিয়ে রাস্তায় ফেলেও পিটবে এটাও বলে দিয়ে গেলাম। তাতে যদি আপনার দম থেকে আব্বাস সিদ্দিকীকে আপনি রুখে দেখান, কারণ এ দেশ গণতান্ত্রিক দেশ, এ দেশ সংবিধানে চলে, এ দেশের মানুষ প্রশাসনকে ভালোবাসে, এ দেশের মানুষ কোর্টকে ভালোবাসে, এ দেশের মানুষ জজের উপরে আস্থা রাখে। আপনি যদি জজ সেজে পুলিশ সেজে দেশবাসীর বুকে ছুরি মারেন তাহলে আপনি একজন গাদ্দার ধোকাবাজ, আপনি দেশের সংবিধান বিরোধী, তাহলে আপনি প্রশাসন নয়, আপনি প্রশাসনের ইউনিফর্মকে অপমান করছেন, আমার দেশের সুন্দর সংবিধানকে অপমান করছেন। আমার দেশের যা অপমান করে তাকে কখনো মেনে নেওয়া যাবে না।
সে মুসলিম দাবি করো, হিন্দু দাবি করো, পুলিশ দাবি করো, নেতা দাবি করো, মন্ত্রী দাবি করো, আর দেশের প্রধান বিচারকের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হোক না কেন, কখনো তাকে মেনে নেওয়া যাবে না, কারণ আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার ভাইদেরকে অনুরোধ করব, ঘরে ফালতু সময়, দোকানে হাটে বাজারে না সময় দিয়ে প্রত্যেককে বলবো সংবিধান কেনেন, প্রত্যেকে সংবিধান পড়েন। এ দেশ কিন্তু আপনাদের দেশ, এ দেশ আপনাদের। আজ আপনারা জানেন না আপনাদের কত অধিকার, তাই আপনাদের ঘরে সবাই যে যা পারছে বোকা বানিয়ে আজ এমন একটা জায়গায় আপনাদের ঘরে নিয়ে যাচ্ছে, চাকরি গেল, জমি গেল, গাড়ি গেল, বাড়ি গেল, ইজ্জত গেল, অধিকার গেল, আজকে আপনাকে দেশ থেকে তাড়াবারও প্ল্যান চলছে। দোষ আপনাদের, আপনারা শিক্ষিত হন। যদি এখন সময় না থাকে, আল্লাহর আস্তে বলে যাচ্ছে, আপনার বাচ্চাগুলোকে শিক্ষিত করুন। যদি আপনি গরিব হন, আপনার ছেলে যদি ব্রেলিয়ান হয়, আমি আপনার ভাই আছি, আপনার ছেলে আমার ভাইপো, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার বাচ্চাকে আমি পড়াবো, দেশের জন্য একটা গর্ব সন্তান তৈরি করব। এটাই আব্বাস সিদ্দিকীর স্বপ্ন। আমি ভুল করছি ভাই, আমার আব্বারা ভুল করছি, কিন্তু আমাকে রুকার অনেক চেষ্টা চলছে এই আন্দোলনে, এই লড়াই, এই সত্যের পথে। আমি একা জীবন দিতে রাজি আছি না আপনারা আমার সাথে জীবন দিতে পারবেন? হাত তুলে বলেন জীবন দিতে পারবেন, কথা দিচ্ছেন জীবন দিতে পারবেন? আপনারা জীবন সত্যি দিতে পারেন, তাহলে আগামী দিন এই ক্যাপ আর এনআরসির বিরুদ্ধে সারা বাংলা জুড়ে আহলে সুন্নাত আল জামাত আন্দোলন করবে। এই আন্দোলনে কোন যদি প্রশাসক হয়ে, কোন যদি মন্ত্রী হয়ে, কোন যদি এমএলএ হয়ে কেউ যদি বাধা দিতে আসে, তার বাধাকে ভেঙে চুরমার করে দেবো আমরা, ঠিক না বাড়ি? কেন এই আইন আমার দেশের সংবিধান বিরোধী? এই আইন নিরীহ মানুষকে অত্যাচার করার আইন, এ বিল নিরীহ মানুষের উপর অত্যাচার করার বিল। অতএব কোন সাহা টাহাকে চিনি না, কেন ভারতে যারা শহীদ হয়ে জান দিয়েছে, এই লিস্ট খুললে দেখা যায় একটাও মোদি নাই, একটা শাহ নাই, কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, লক্ষ লক্ষ হিন্দু পাওয়া যাবে, কিন্তু একটা গুজরাটি পাওয়া যাবে না। শুনছেন ভাই, এ খারাপ লাগছে নাকি? হয়তো আপনারা এসেছেন মিলাদুন নবীতে। শুনুন, এটাও চাষ শেষ, ওটাও চাষ শেষ, এখন সব শেষ হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো ভাইয়ের আমার কষ্ট হচ্ছে আপনাদের, দাঁড়িয়ে আছেন অসুবিধে হচ্ছে। আহারে, আজ বাংলা অবাক হয়ে গেছে আপনাদের একুশে অঘ্রাণ প্রোগ্রামটা। আমি দোষ ভাবেছিলাম হয়তো 10 লাখ হবে, কিন্তু সেই জায়গায় যে এত বিশাল মানুষ ফুরফুরাই গেছে, তবে সবাই যেতে পারেনি, তাই সবার টাকা দিতে পারেনি, গেলে হয়তো সবাই দিত, ঠিক না? ঠিক তো, প্রোগ্রাম কি একদিনের জন্য নাকি নলেজ সিটি? যখন যাবেন তখন আমার বাড়ির সামনে নলেজ সিটির বাক্স বসানো আছে, তখনই 100 করে টাকা দেবেন। আপনি ভিখারি হয়ে যাবেন? আমি ধনী লোক হয়ে যাব না? আমার সমাজের বাচ্চা মাথা তুলে দাঁড়াবে, যারা আগামী দিন আমাদের হয়ে লড়বে, আগামী দিন আমার দেশের সম্পদ হবে। আল্লাহর আস্তে বলে যাচ্ছি, আপনি মেহনত করে আপনার জায়গায় ঘর করছেন, আপনার ঘর থেকে বার করে বাইরে থেকে রিফিউজি নিয়ে এসে ঢোকাবে বলছে। এ শুনছেন না, এ মেনে লিয়া যায়? তো ভাইয়েরা আমার, আর সারা দেশ জুড়ে আন্দোলন এই ক্যাব বিলের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে। আমাদেরও নৈতিক দায়িত্ব, আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ভাইদেরকে বলছি, তোমরাও আন্দোলনে সামিল হও, তবে কে ডাকছে একটু দেখে যেও, কেন এই সুযোগে অনেকে আবার লাল আলো লিবার ধান্দাই হচ্ছে, এই বুঝছেন না বোঝেন না, একটু দেখে লিও। তবে রসুল্লাহ বলে গেলেন, আমার উন্মাদ দেহরে তদ্দিন তোমরা বিপদগ্রস্ত হবে না, কেউ তোমাদেরকে মিটাতে পারবে না। কে বলছে? রসুলের কথা সত্য না মিথ্যা? আল্লাহ নবী বললেন, তোমরা যদি তিনটে জিনিসকে ধরে রাখো, তাহলে তিনটে জিনিস ধরবেন না ছাড়বেন? প্রথম নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনকে যদি ধরো, তোমরা কখনো বিপদগ্রস্ত হবে না। দ্বিতীয় নম্বর হলো কোরআনের ব্যাখ্যা, আমি রসুল, আমার সুন্নাত, তোমরা যদি সুন্নাতকে ধরো, জীবনে কোনোদিন তোমরা বিপদগ্রস্ত হবে না। তিন নম্বর হলো ও আহালে বাইতি, আমার পরিবারকে তোমরা যদি ধরো, আমার পরিবারের সঙ্গে বন্ধুত্ব করো। আর হযরত আব্দুল্লাহ ইবনে উমার থেকে রয়াত, কায়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কোরাইশ বংশের হাতে থাকবে। অতএব নেতা যদি ঠিক করতে হয়,
কোরাইশ বংশের বাচ্চা ঠিক করো, তার পাশে দাঁড়াও, তবে তবে রাজনীতি নয়, গদি তুমি নাও, আমার ইশারাই বসবে, আমার ইশারাই দাঁড়াবে, মাথায় ঢুকছে? এমএলএ তুমি হও, আমার ইশারাই উঠবে, আমার ইশারাই বসবে। মুখ্যমন্ত্রী তুমি হও, টাইমে টাইমে আমাদের অধিকারটা যেন বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। এই কিছু মাথায় ঢুকছে? আজ সমাজে একটা দল আরএসএস নাম সন্ত্রাসী করে বেড়াচ্ছে, ওরা কিন্তু রাজনীতি করে না, ওরা রাজনীতি করে? বাংলার প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি যাচ্ছে, যে ভুল বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? যে মোদি অমিত শাহ না থাকলে ভারতবর্ষ পাকিস্তান দখল করে নেবে। ভাই ভারত এত কমজোর, হ্যাঁ এই ভারত এত কমজোর, অথচ মোদি আর অমিত শাহ আসাতে আমার ভারতের সেনা এত মরেছে, 73 বছর এত মরেনি। এ কথা বুঝছেন না, বোঝেন না? বাকি বছর কোনো 2014 থেকে সরি তার আগে এত মরেনি। আর মোদি অমিত শাহ এসে আমার দেশকে পৃথিবীর কাছে এত মাথা হ্যাট হয়েছে, অন্য কোন পিরিয়ডে এত মাথা হ্যাট হয়নি। আজকে যে দেশের ডাক্তার মানুষ 27 বছরের টুইঙ্কেল এই প্রিয়ঙ্কা রেড্ডি, তাকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়, যে দেশে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে পুড়িয়ে দেওয়া হচ্ছে রেপ করে, পৃথিবীর কাছে কি আমার দেশ অপমান নয়? আজ ওরা ভুল বুঝাচ্ছে, বাংলা ছাড়া সব জায়গার কিন্তু হিন্দু সম্প্রদায় চোখ খুলে গেছে। যদি ইভিএমে ভোট হয় ওদেরকে কেউ হারাতে পারবে না, খোদার কথা বাদ দেন, খোদা চাইলে তো একেবারে দুনিয়া থেকেই মুছে দিতে পারে, ঠিক না বেটি? আমি দুনিয়াবি কথা বলছি। তাহলে আমাদের আন্দোলন যেমন ক্যাপ ও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিরুদ্ধে, সাথে সাথে আমাদের আন্দোলন থাকবে ভোট যখন আমরা দেব, আমরা ব্যালট বক্সে দেব, ঠিক না বে? ঠিক গো। আর বাংলায় যিনি মুখ্যমন্ত্রী আছেন তেনাকে শ্রদ্ধার সাথে বলছি, যদি কোনো চাপ থাকে আপনার ওপরে, আপনি ক্লিয়ার হয়ে যান, ছেড়ে দিন গদি, নাই স্যালেন্ডার হয়ে যান, বাংলার নাগরিককে খেলা করবেন না। যদি খেলা করেন আপনার কপালেও তাহলে বিপদের ঘণ্টা বাজবে, ঠিক না বেটি? আয় কারো জীবন নিয়ে খেলা করা যায় না। আপনি না পারেন বলে দিন যে আমাকে সারদা নারদায় বারবার টানছে, আমার ভাইপোকে সিবিআই পাঠাবে বলছে, তাই আমি ভয়েতে কি করবো, ওরা যা বলে তাই তাল দিচ্ছি। আরে আপনি স্যালেন্ডার হয়ে যান যে বাংলার মানুষ আমার দ্বারা আমার পার্টি দ্বারা কিছু টাকা ইদি কুদি হয়ে গেছে, আমি কিন্তু আগামীতে আর করবো না, তোমাদের হয়ে লড়তে চাই, কে সিবিআই কে কি ডাকে আমরা দেখে নেব, ঠিক না বেটি? তোমার মর্যাদা যেখানে দিয়েছে বাংলার মানুষ, কত আদর করে দিদিকে নিয়ে এসছে, বামফ্রন্টের 34 বছরের অত্যাচারে বিরক্ত হয়ে মানুষ তোমাকে আশ্রয় দিয়েছে, আজকে সেই মানুষগুলোকে নিয়ে খেলা করছো? 18টা সিট বিজেপি পেয়ে গেল, যেখান থেকে যেখান থেকে তুমি সিট জিতেছ সবকটা মুসলমানের ভোটে জিতেছ, হ্যাঁ ভুল বলছি? আজকে সেই মুসলমানকে কি পেল? এগুলো যখন আব্বাস সিদ্দিকি অঙ্ক করে চিল্লাচ্ছে তখন ওপর থেকে ঘুষ দিয়া হচ্ছে, দালাল গ্রামে পাড়ায় পাড়ায় আছে না, তারা তখন আমার ছেলেদের ঘরে চোখ দেখাচ্ছে, আব্বাস সিদ্দিকি সংগঠনের নাম কেটে দিয়ায়, আব্বাস সিদ্দিকি সংগঠন করলে জেল দেব, আব্বাস সিদ্দিকি আনালে এই করব, আব্বাস সিদ্দিকি করলে এই করব। এই আব্বাস সিদ্দিকি কালকে এসে বলবে না, আগে তোরা ক্যাপের হয়ে কি কথা বলছিস বল দেখি, সিটিজেনশিপ বিলের হয়ে নাগরিকের জন্য কি করবি আগে সেটা বল, আব্বাস সিদ্দিকি কাল থেকে আর আসবে না। আমি ভুল বললাম? কর শুনুন, এদের কোনো অসুবিধে নাই, এরা ঠিক ঘুষ দিয়ে হাত দিয়ে যে কোনো জায়গায় দালালি করে রয়ে যাবে, নিরীহ তোমাদের মা বেটির ইজ্জত আবরু নষ্ট হবে, বাঁচাতে চেষ্টা করতে হবে না। তাহলে আব্বাস সিদ্দিকি ভুল করছে কি গো, সত্যি করে বলো, ভুল করছি? তো যাই হোক, তাহলে দোয়া হবে, সকলে একটু গায়ে গায়ে বসুন।
ভাইরা আমার কথা বলছি শোনেন, তাহলে আপনারা শপথ নিচ্ছেন তো, একটা মুসলমান সমস্যায় পড়লে, একটা দলিত আদিবাসী বঞ্চিত মানুষ সমস্যায় পড়লে সবাই তার পাশে দাঁড়াবেন তো? আমি যদি ডাকি আপনারা পুরো বাংলার রোড অবরোধ করবেন তো? আজকে এই এলাকায় জাহাঙ্গীর বলে দায়িত্বে আছে, দিগরা মালিক বেরিয়া, এর সাথে এলাকার যুবকরা যোগাযোগ করবে, প্রত্যেক বুথ থেকে তিরিশটা তিরিশটা করে যুবক ইউনিট হও, তোমার মা বেটির ইজ্জত তোমাকে বাঁচাতে হবে, কেউ বাঁচাবার দায়িত্ব নেবে না, বসো, সবাই লুটার ধান্দায় ঘুরছে। হ্যাঁ শুনছো ভাই, আমি তোমাদের ভাই হিসেবে বলে যাচ্ছি, আমি কোনো রাজনীতির নেতা নয় যে কে সরিয়ে দিয়ে অন্য কাউকে আনার চিন্তায় আছি, না, তোমার যদি থাকতে ইচ্ছা যায় থাকো, কে মানা করেছে? কিন্তু আমার অধিকারটা দিতে হবে, ঠিক না বেটি? আমার অধিকারটা দিতে হবে। তো ভাইয়ের আমার বিদায় নেব, আমি যে বলছিলাম যে ক্যাব বিলটা হিন্দুদের জন্য কত ক্ষতিকারক সেটা একটু শুনবেন, আপনাদেরও জানা দরকার, কারণ হিন্দুরা তো আমাদেরই ভাই রে বাবা, দেখা সাক্ষাৎ হলে ভাই ভাইকে বুঝাবো যে ভাই এ মাতালের পাল্লায় পড়ুনি, এ কথা বুঝছেন না? চেহারাটাও পুরো সোরের মতো একটা, এ দেখেছেন গব্বর সিং? হ্যাঁ এ বুঝতে পারছেন না? শোনেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলে লেখা আছে, যদি কেউ বাইরে দেশ থেকে, অর্থাৎ আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, এই তিনটে দেশের কথা বলেছে, নেপালের কথা বলেনি, ভুটানের কথা বলেনি, শ্রীলঙ্কার কথা বলেনি, তার মানে ওই সব দেশ থেকে যারা হিন্দু আসবে তারা কিন্তু আশ্রয় পাবে না, যারা নেপালিয়া আসবে আশ্রয় পাবে না, ওই সব দেশ থেকে যারা আসবে আশ্রয় পাবে না। আর আমার দেশে বর্তমান যারা এই বিল পাস করতে চাইছে ওদের মত হলো এক ভাষা এক কথা এক নেতা এক দেশ, অথচ এই সিটিজেনশিপ বিল এবং এনআরসি বিল থেকে নাগাল্যান্ডকে বাদ দিয়ে রেখেছে, মিজোরামকে বাদ দিয়েছে, কেন? ওরা কঠোর, ওরা বলেছিল আমরা এক্ষুনি ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ ঘোষণা করে দেবো। শুনছেন, নরম জায়গাতে সবাই আঘাত করতে ভালোবাসে, তোমরাও কঠোর হও বাংলার মানুষ, মুসলমান শুধু নয় বাংলার মানুষ, শুনে রেখে দাও। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলে লেখা আছে তুমি প্রথমে কাগজ দাও, অমিত শাহ আনন্দবাজার পত্রিকায় বলেছিল যে হিন্দুদের ঘরে কোনো কাগজ দেখাতে লাগবে না, আবার তার কিছুদিন পরে এক টিভিতে বলছে কাগজ তো সবাই দেখাবে, নাগরিকত্ব তো সবাই দেখাবে, এক মুখে দুরকম কথা হয় কাদের? যারা মৃত্যু কাজ্জা ধান্দাবাজ, ঠিক না বেটি? তাদের মাথায় থাকে না যে কি বলি, টিভিতে বক্তব্য দিয়েছিল, আমার কাছে ভিডিও আছে এবং কলম, এই আনন্দবাজার পত্রিকার কাগজটাও আমার কাছে আছে, যে যেটা লড়ে সেটা সে তত্ত্ব রেখে দেয়, এক মুখে দুটো কথাই বললো হিন্দুদের ঘরে কাগজ দেখাতে হবে না, আবার বলছে কাগজ তো সবাইকে দেখাতে হবে, কারো যদি কাগজে ভুল থাকে তাহলে সে নতুন করে শরণার্থী হিসাবে সিটিজেনশিপের আমার মানে সিটিজেনশিপ পাওয়ার জন্য সে ফর্ম ফিল আপ করবে। তাহলে একটা হিন্দু দুরকম কাগজ দেখাচ্ছে, প্রথম নম্বর হলো আমি ভারতের নাগরিক তার প্রমাণপত্র দেখাচ্ছে, দ্বিতীয় আবার সে চাইছে কি যে আমি নাগরিকত্ব লিস্ট থেকে বাদ করেছি, তখন সে বলছে আমি শরণার্থী। এই যে দেশের আইন হলো কেউ যদি দেশকে ভুল ডকুমেন্টস দেয় সে ফৌজদারি অর্থাৎ মামলায় জেল খাটতে হবে, এক চান্সে হিন্দুরা ফেঁসে যাচ্ছে ফৌজদারি মামলায় ফাঁসবে। দ্বিতীয় নম্বর হলো এরপরেও যদি ফৌজদারি মামলা থেকে বেরিয়ে এসে সিটিজেনশিপ নাগরিকত্ব পায় ছ মাস সাত বছর পরে, সেখানে লেখা আছে তোমাকে ডকুমেন্টস হিসাবে দিতে হবে, এটা যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি বা তোমার আব্বা বাংলাদেশে মুসলমান হোক কোনো জাতি হোক তারা অত্যাচার করেছিল ধর্মীয় ব্যাপারে, তাই ইন্ডিয়ায় এসেছো, এর প্রমাণ দেখাতে হবে। কোন হিন্দু প্রমাণ এনেছে? আর কারোর উপরে জুলুম তো হয় না রে বাবা, কথা বুঝছেন না বোঝেন না? তাহলে সে প্রমাণ দেখাতে পারবে না, যখন দেখাতে পারবে না ততদিন তোমাকে এই ক্যাম্পে থাকতে হবে, সেটা দু বছর হতে পারে দশ বছর হতে পারে, কোনো নির্দিষ্ট ডেট দিয়া নেই যে আমি হিন্দুদের ঘরে দু সপ্তাহের মধ্যে কাগজ বার করে দেবো, এরকম কোনো ডেট দিয়া নেই। আমি আমার বাংলার হিন্দু ভাইদেরকে বলবো, আমি আমার বাংলার হিন্দু মাকে বলবো,
আমি আমার বাংলার হিন্দু ভাই বোনকে বলবো, আপনারা ভুলে যাবেন না কৃষ্ণনগরের কথা। এই দিলীপ ঘোষী বলেছিল ওরা হিন্দু ডুবে যাচ্ছে ডুবে যাক। ভুলে যাবেন না ইউপির পূজার কথা, আপনি ভুলে যাবেন না যে এরা আপনাদের নয়। সাথে সাথে এর পরেও যদি আপনার মনে হয় যে শুধু মুসলমান তার আবার ব্যাপার হচ্ছে, আমি দুটো কথা বলবো। হে আমার হিন্দু সমাজের ভাই বোন মা বাপ, মুসলমানরা কি ক্ষতি তোমার করেছে যে এই অসহায় সময়ে তোমরা আমার সাথ দেবে না কেন? তারপরেও আমি চিৎকার দিয়ে বলে যাচ্ছি, ইমানদার মুসলমানকে কারো সাথ দিতে লাগবে না। ইমানদার মুসলমানের জন্য আল্লাহ আল্লাহ রসুলই যথেষ্ট জন বলেন সুবহানাল্লাহ। তথাপি আমি বলে যাচ্ছি, তথাপি আমি হিন্দু মা বাপ ভাই বোনেদেরকে শ্রদ্ধার সাথে বলে যাচ্ছি, শুনে রেখে দেন, মনে রাখবেন, আপনারা একটা কথা আন্দোলন করুন, 2021 পশ্চিমবাংলায় ভোট হবে, ঠিক না বেটি? এখনো দেরি আছে না নাই? অতএব সিটিজেনশিপ এবং ক্যাব বিল যখন পাশ হয়ে গেছে, অতএব মালদায় যে 14 লক্ষ হিন্দুকে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আগে সর্বপ্রথম কম করে 14টা নাগরিককে বিল দিয়ে দেখাও যে তোমাদেরকে নাগরিকত্ব দিলাম, তারপরে বিশ্বাস করো। এই আসামে 14 লক্ষ হিন্দুর নামকে বাদ দেওয়া হয়েছে, ওরা ভারতীয় নয়। আর 14 লক্ষের মধ্যেই কিন্তু 12 লক্ষ প্রায় বাঙালি। বাংলার সঙ্গে একটা পুরাতন রাগ আছে ভাই, কেন বাংলা থেকেই সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন উঠেছিল, এটা জেনে রাখবেন। ওই ব্রিটিশদের চামচা সাবারকারের চেলাচুলারা, ওই জন্য বাংলার উপরে মেন টার্গেট। এসব ইতিহাস তো আম মানুষ অনেকে জানে না। বাংলা থেকে হিন্দু ভাইয়া, এর পরেও যদি মনে হয় বিজেপি আমাদের জন্য ভালো, আমি একটা অনুরোধ করব, আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আপনি একটা আন্দোলন করুন, সেটা হলো এটাই যে একবার আপনি বলুন 14 লক্ষ যে আসামে হিন্দুর নাম বাদ গেল, ওই 14 লক্ষে আগে হিন্দুকে ভারতের নাগরিকত্ব দিয়া হোক, আগে দাও, যদি দিয়ে দেয় তারপর ওর উপর ভরসা রেখো। বাইচান্স যদি আসামের মতো হয়ে যায় তাহলে হিন্দু দেখারও ক্যাম্পে থাকতে হবে না, হবে না? আর বাংলায় যদি এনআরসি হয়, নাম যদি সবার জমা দেওয়া হয়, বাংলায় 2 কোটি বলছে বাদ যাবে, বাংলায় একটা মুসলমান এখানে বলতে পারবেন যে বাংলাদেশ থেকে এসেছে? মাতামোটা যদি হয় সে তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসবে, যেখানে বাংলায় 80% মুসলমান। আমি বেশি মুসলমান ছেড়ে দিয়ে মরতে কি জন্য আসবে এখানে? কিন্তু 1980 হিসাব বলছে ওই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ইন্ডিয়ায় ঢেকেছে, মাতুয়ারা সবাই হলো বাংলাদেশের, শুনছেন? এখন বাইচান্স ধরুন মোদি মিথ্যা কথা বলে ফেললো, অত মিথ্যা কথা বলে অভ্যেস আছে? এ আছে না নাই? সত্যি করে বলুন, আছে না নাই? বলছে ভারতের নাগরিক নাকি খেতে পাচ্ছে না, বাইরে থেকে সব ঘুষপিটি ঢুকেছে, অথচ হারামখোরগুলো 255 কোটি টাকা খরচ করে শুধু মুদি পৃথিবীতে রিল্যাক্স করে বেরিয়েছে, কত 200? তো এটা গরিবকে দিলে কাজ হতো না? অমিত শাহ ছেলে ছিল 50,000 টাকার মালিক, 50,000, ও জিতার পরে ওর ছেলে আজকে 80,000 কোটি টাকার মালিক, এসে খবর রাখেন আপনারা? তাহলে কি হচ্ছে? এরপরেও যদি হিন্দু ভাইয়েরা মনে করে যে আমরা যখন বেঁচে যাব আমাদের আন্দোলনের দরকার নেই, তবে কিন্তু আমি বলছি সারা দেশ ধরে কিন্তু আন্দোলনে যদি মুসলমান 10% থাকে, 90% কিন্তু গায়ের মুসলমান আন্দোলন করছে। শুনছো মুসলমান, আজ তোমরা ঘুমিয়ে আছো, দেশকে বাঁচাবার জন্য তোমাদের ঘরে জাগতে হবে, কারণ তোমাদের পূর্বপুরুষরা এই দেশকে যখন জেগেছিল তখনই দেশ স্বাধীন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আব্বাস সিদ্দিকী বাংলার বুকে তোমাদের ঘরে নিয়ে এমন একটা শক্তি তৈরি করতে চাইছি যেখানে দেশ ও দেশবাসীর উপরে কেউ যদি শান্তির উপরে আঘাত দেয় তার প্রতিবাদ করব। এই ইউনিটির দরকার আছে না নাই? রাজনীতি করার দরকার আছে জন্য কথা বলুন না? তাহলে আমার ভাই আমার সাথ দেবেন, আমার আব্বা আমার মা আমার বোন সাথ দেবেন। তাহলে ফুরফুরা শরীফে 100 বিঘে নলেজ সিটি, যে নলেজ সিটি করতে গেলে কম করে 3,000 কোটি টাকার প্রজেক্ট, কত? 3,000 কোটি টাকার প্রজেক্ট। 4 লক্ষ লোক যদি ফুরফুরা শরীফে গেছে তো 15 লক্ষ প্লাস লোক, যেটা আমি
12টা পর্যন্ত দেখেছি, তারপরও প্রচুর গাড়ি ঢুকেছে। এলাকার মানুষের কথা অনুযায়ী 25-30 লক্ষ লোক হয়েছিল এলাকার, কারণ আমি তখন ছিলাম না এই মাঠে। তখন এইখানে কিন্তু মাঠে ঢুকতে পারে না, মাঠে ঢুকেছে, অনেকে আবার বাক্স দেখতে পায়নি, আছেন না এরকম, আবার অনেকে ইট নিয়ে গেছে, অদূর বয়ে নিয়ে যেতে পারে না, যে যেখানে পেরেছে রেখে দিয়ে চলে গেছে। তবে এলাকার মানুষ ফুরফুরা শরীফের এত সুন্দর ব্যবহার করেছে এবং এত খুশি তার, আমার এলাকার মানুষ এরকম কোনোদিন এলাকার লোক খুশি হয় না, এই প্রথমবার আমার এলাকার লোক তোমাদের ঘরে পেয়ে খুশি হয়েছে, সেটা দাদা হুজুরের নলেজ সিটির ওসিলাই বলুন সুবহানাল্লাহ। তারা আজকে মুঠো মুঠো টাকা এসে দিয়ে যাচ্ছে গোপনে গোপনে। আমার অনেক চাচা জান, আমার অনেক ভাই, আমার অনেক ফুপু, আমার অনেক ভাবুত ভাই, তারাও গোপনে গোপনে টাকা দিচ্ছে, ভাই তুমি যেটা করছো দরকার আছে। আপনারা কি বলছেন দরকার নাই? তাহলে আমি কি সরকারের থেকে টাকা লোবো? তাহলে 3-4 হাজার কোটি টাকা পাবো কোথায়? কিন্তু আপনারা একদিনে দিতে পারবেন না। তাহলে আজকে কোটি কোটি লোক আমরা, ঠিক না বেটি, সবাই যদি টার্গেট করি যে আমি 10 বছর ধরে প্রত্যেকটা মুসলমান আমার ভাই, প্রত্যেকে যদি টার্গেট লাই যে আমি ভাইজানকে ভালোবাসি, 10 বছর ধরে আমি 10,000 করে টাকা দেব, মানে বছরে 1,000, 10 বছরে আমি টোটাল আমার লাইফে নলেজ সিটিতে আমি 10,000 টাকা দেবো। এইভাবে যদি 1 কোটি লোক ভাবে তাহলে হয়ে ভেসে যাবে না যাবে? কিন্তু আপনারা সাথ দেবেন মনে হয়, হাত তুলবেন না খবরদার, হাত তুললে আমি ভেসে গেছি। লোক হাত তুলছে এত, আর যখন গুনছি শুধু দেখি 10 টাকা দেয়নি, নয় 5 লক্ষের উপরে লোক দিয়েছে। কত? 5 লক্ষের উপরে লোক, টাকা তো গুনলে বুঝে যায় এটা একটা এসেছে, 5 লক্ষের উপরে লোক টাকা দিয়েছে, কিন্তু সব দেখছি 10 টাকা 10 টাকা। অনেকে আবার 2,000ও দিয়েছে, 500ও দিয়েছে, অস্বীকার করছি না। কেন? আমাকে বিশ্বাস করো চাই না করো তোমার দিলের ব্যাপার, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আব্বাস সিদ্দিকি নলেজ সিটির ওই মাঠ থেকে মনের মধ্যে একটা নতুন আমার স্বপ্ন জেগেছে। আমি কুতুবকে একদিন বলছিলাম যে আমার খুব শখ ভাই ছোটবেলা থেকে গাড়ি কিনা, নতুন নতুন গাড়ি চাপবো। আমি আমার লাইফে বহুত গাড়ি চেপেছি শখ, কিন্তু এই গাড়িটা যে রয়েছে কথা বুঝে আসছে, 5 বছর ক্লাস হয়ে গেল, কারণ আমার আব্বা একদিন কেঁদেছিল, বললো তুমি এরম করছো কেন? আমি সেই থেকে বন্ধ করে দিয়েছি, নাই প্রতি 6-7 মাস ছাড়া গাড়ি কিনা বেচা করতাম, মানে বিক্রি করতে আবার কিনতাম, আমার শখটা নিয়ে সাইকেল কিনে থাকে না, আমার শখ দামি দামি গাড়ি চাপবো, সুন্দর সুন্দর গাড়ি চাপবো। আমার আম্মা যখন হজে যাচ্ছিল প্রথমবার আমায় জিজ্ঞেস করছে তোর জন্য কি দোয়া করবো, আমি বলছি আমার জন্য দোয়া করবেন যেন গাড়ি কিনতে পারি, একটা জন্য এটা শখ থাকে না, আমার শখ এটা। তো যাই হোক, তা আমি কুতুবকে বলছিলাম কুতুব আজ 3-5 বছর হয়ে গেল একটা গাড়ি কিনা হয়নি, বুঝলি, আমার মন খুশফুস করছে একটা গাড়ি কিনো। ও বলল আপনার দ্বারা আর হবে না, কারণ আপনি যে গরিবের অভিভাবক হয়েছেন আর গাড়ি আপনি কিনতে পারবেন না, কিন্তু 25 লক্ষ টাকা তো আমার ভাইরা দিয়েছে আমায় গাড়ি কিনতে, কি ঠিক না বেটি? কিন্তু আমি গাড়ি কিনতে পারবো না, কুতুব বলেছে ঠিকই কথা, কেন 25 লক্ষ টাকা আবার আমি দান তো করে দিলাম, ওই দানের স্বভাব কিন্তু আমি পাবো, আমি পাবো, পাবো না, হবে না, কিন্তু আপনারাও একটা স্বভাব পাবেন, কি জন্যে ভাইকে দিবার স্বভাবটা পাবেন, আপনারা বঞ্চিত নয় কিন্তু আমিও বঞ্চিত নয়, ঠিক না বেটি? তা আমি ওই মাঠ থেকে আবার নতুন করে শপথ নিয়েছি, আমার একেবারে যতটুকু প্রয়োজন, একেবারে নিচিরে নিচিরে যতটুকু প্রয়োজন অতটুকু আমি লবো, ডেলি আমার আল্লাহ যা দেবে আমি সব টাকা আমার দাদা হুজুরের মুরিদদের বাচ্চাদের শিক্ষার স্বার্থে আবু বকর সিদ্দিকীর নলেজ সিটিতে আমি দান করে দেব। ভাইয়েরা আমার, আমার পুরো মন, মানে আমি বুঝতে পারছি আমি কোন জগতে চলে যাচ্ছি, জানি না, আমাকে করবার একটা নেশাই পড়ে গেছে আমি, কিন্তু বাধা অনেক আছে ভাই। কেন? মুসলমানকে শিক্ষিত করলে 2 শ্রেণীর মানুষের অসুবিধে হবে, এক যারা মুসলমানকে ধর্মের দোহাই দিয়ে দাদা হুজুর থেকে সরাচ্ছে, এই ছদ্মবেশী সাধু রূপে শয়তান আছে না নাই, এদের অসুবিধে হবে। দ্বিতীয় হলো 73 বছর যারা মুখে শুধু মুসলিম দরদি আর ভেতরে ভেতরে মুসলমানদের গোড়া কেটেছে, এদের অসুবিধে হবে না। তাই বাধা উভয় দল দিচ্ছে, তোমরা কি বাধাই সরে যাবে, ঘাবড়ে যাবে? আজ যদি জীবন দিয়ে
তোমার বাচ্চাকে শিক্ষিত করতে হয় জীবন দিয়ে, তোমার মা বোনের ইজ্জত আবরুকে বাঁচাতে হয় জীবন দিয়ে, তোমার সুন্দর একটা পরিবেশ তোমার বাচ্চা মেয়েকে দিয়ে যেতে হয়। হে মুসলিম সমাজের যুবকেরা, আমার ভাইয়েরা, আমি জীবন দিতে রাজি আছি, তোমরা কি জীবন দিও এই বাংলাকে শান্তির সমাজ বানাতে রাজি আছো? জোরে বলো রাজি আছো। যদি সত্যি রাজি থাকো তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে আসো। এই ফুরফুরা শরীফে যখনই যাবে, যখনই যাবে, নলেজ সিটিতে দেখা করে আসবে, ঠিক না বেটি? আর 100 টাকা দিয়ে আসবে, চেষ্টা করবে যে আমি বছরে কম করে 1,000, 10 বছরে কম করে 10,000 যেন দিতে পারি। ইনশাল্লাহ লাখ লাখ লোক যদি এইভাবে দেয়, 10 বছরে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। অন্য অন্য যত প্রতিষ্ঠান আছে, এত বড় কর্মসূচি ভারতবর্ষে কোনো প্রতিষ্ঠানের নাই, 2-3টে লিয়ে আছে, তাও কার বয়স 60 বছর, কার বয়স 70 বছর, তারপরে নাম কামিয়েছে। আমি চাই আমার এত বাপ, আমার এত ভাই, এত মা, এত বোন চারিদিকে ফালতু টাকা উড়াচ্ছ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হও আর নলেজ সিটির জন্য একটু সহযোগিতার হাত বাড়াও। পারবে না? পারবে না? ইনশাল্লাহ যেদিন যাবে, এখন এই জলসারা হচ্ছে তো আপনারা খুশি না বেজা? কিছু মানুষ বাধা দিয়েছে, তিনাদেরকে আবার বলে যাচ্ছি, আপনারা ভুল করছেন, আপনারা ভুল করছেন, সুধরে যান। ভদ্র ভাষায় বলছি, সুধরে যান, আপনাদের সুবিধা অসুবিধে ভালো নেতা হন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়াবে। আর যদি মনে করেন পাওয়ার দেখিয়ে রুখবো, আপনাকে বললাম, আপনি কেন, আপনার দাদা দিদি সবাইকে নিয়ে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ছেলের ওপর জুলুম করে দেখান, আমি তার মজা বুঝিয়ে ছোট তোলো। কথা বুঝে আসছে না? নাই। আর আমাদের ছেলেরা ফুরফাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের, এরা জান দিতে প্রস্তুত আছে, অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি নয়। এই ছেলেরা ঠিক না বেটি? তোমরা একে অপরের সাথে আছো তো? যদি আজকে ইমরানের উপরে অত্যাচার হয়, পুরো অসগ্রহণ নয়, পুরো উত্তর 24 পরগনা নয়, পুরো পশ্চিম বাংলা অবরোধ করা দরকার আছে, ঠিক না বেটি? তবেই তো তোমরা বাঁচবে। ঠিক তেমনি একটা এই বাচ্চারা জাহাঙ্গীরের উপরে যদি অত্যাচার হয়, একটা সাধারণ ছেলে তো কি হয়েছে? এর নামই তো ইউনিট। আব্বাস সিদ্দিকী এটাই করতে চাইছে, শুধু আব্বাস সিদ্দিকীর কিছু হলে রাস্তায় নামবে না? আমার একটা ভাই, একটা বাপ, একটা মা, একটা বোনকে কোন জায়গায় অপমান করলে পুরো বাংলা আমরা অবরোধ করে দেব, যতক্ষণ না আসামির উপযুক্ত শাস্তি দিচ্ছে। আমরা আইনের বিরোধী কাজ করবো না, আইনের পক্ষেই কাজ করবো, ততক্ষণ আমরা রোড খুলবো না। কি গো, ঠিক না বেটা? এই পাওয়ার তৈরি করুন, তবে বাঁচতে পারবেন। তো যাই হোক, আমি অত্যন্ত দুঃখিত, আর বাড়াচ্ছি না, কেন ভাই একটা রাস্তা আছে। তবে আমার একটা শেষ আশা, এই জলসাটা হবে না হবে না? কারা বলছেন হবে একটু হাত তুলে দেখাবেন, হাত নামান। আমি আসলে অসুবিধা আছে কি? হ্যাঁ, আমি আসলে অসুবিধা আছে কি? কেন, আশা করছেন পরের বছরে সুন্দরভাবে হবে, আর এর পরের বছরে সুন্দরভাবে অওয়াজের আলোচনাও হবে, এবারে কিন্তু খারাপ আলোচনা হয়ে গেছে? আমি সবাইকে জিজ্ঞেস, কিছু মন টন খারাপ খারাপ লাগছে না? হ্যাঁ, কি গো আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে, মন টন খারাপ নাকি? এই ওসিলাই তল্লাকারে এই এলাকায় অনেক দোকানদারের চা বিস্কুট ফিস্কুট সব তো খাওয়া হলো না, কি গো? তোরও তো কিছু হলো রে বাবা, কারো দুকানের সামনে দিয়ে ভিড় করে থাকে, মনে দুঃখ লিও না, কষ্ট লিও না, বড় মনের হও, মনকে বড় করো, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্বন্ধে জানো, আব্বাস সিদ্দিকী সম্বন্ধে জানো। কাল যখন তোমার কেউ কেউ ঠেলাওয়ালাকে, দোকানদারওয়ালাকে জুলুম করবে, তখন আব্বাস সিদ্দিকীর আহলে সুন্নাত ওয়াল জামাতই দাঁড়াবে। প্রশাসন ভাইয়েরা যখন বিপদে পড়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়ায়। সেনাবাহিনীর হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত দৌড়ে। আর নেতা মন্ত্রীরা এরা ইউজ করে, ব্যবহার করে, অনেক সময় নিজের গদি টিকা থেকে অনেক প্রশাসনকে দুষ্কৃতীদের মেরিয়েও দেয়। শুনছেন? খবরদার, যা যাকে ভালো লাগে আলাদা কথা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা, এরা দাদা হুজুরের আওলাদ, নবীর খানদানের বাচ্চাকে এরা ভালোবেসেছে, এ ভালোবাসার স্বাধীনতা কি এদের নাই? তাহলে কেন এদের বিরোধী করছো? আমি সর্ব শেষ একটাই কথা বলে যাব, মুনাফিক মুসলমানের থেকে সাবধান হয়। চিনবেন কি করে?
বর্তমান সময় ফুরফুরাসির আহলে সুন্নাত আল জামাত আপনাদের ঘরে বলে যাচ্ছে, যারা নবীর বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বিরুদ্ধে তার আওলাদদের সমালোচনা যারা করে, এরা হলো মুনাফিক। আমি বলছি না, রসুল বলেছে আমার খানদানে যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। কি গো বলেন না গো মহাশয়, কথা বুঝে আসছে? আপনারা চিনতে শিখুন। আর এই মাহফিল যারা হোক চান, আমি ছোট্ট একটা আবার কথা বলবো, আমরা রোড ধরে তো আর প্রোগ্রাম করি না, রোডের রাস্তা ধরে প্রোগ্রাম করেন না, এরকম করেন না তো? না, খবরদার করবেন না, কথা বুঝে আসছে? তা আমরা কি করি? সবাই মিলে মেহনত করে করি, ঠিক না বেরি? প্রত্যেকে পকেটে হাত দেন, স্বাধীনভাবে, কোনো দাবি নয়, যার যা খুশি, পাঁচ টাকা, দশ টাকা, কুড়ি টাকা, কিন্তু সবাই দেবেন, দু টাকা হলেও দেবেন, কিন্তু খালি হাতে কেউ থাকবেন না। যদি বলেন কেন, আপনি সাপোর্ট করলেন তার একটা নমুনা, এবং এখন দোয়া হবে আপনার মুরব্বীদের। ওপরে কোনো সংগঠনের ছেলে নেই? ওপরে সংগঠনের ছেলে যারা, পড়ে না যাও আবার বাবা, আস্তে সুস্থ রে বাবা, তোদের অনেক কাজ আছে, তোদের ঘরে নিয়েই তো আমি লড়বো। আমার একটা ভাই নষ্ট হয়ে গেল, অসুবিধা দাও, যা যা খুশি দাও, আর বিসমিল্লাহ শরীফ পেশে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ক্লাসিক তেলাওয়াত করেন। প্রশাসন ভাইদের উদ্দেশ্যে আবার একবার বলছি, হয়তো প্রোগ্রামটা কতক্ষণ পারমিশন, প্রোগ্রাম তো 7টা পর্যন্ত পারমিশন, এই শুনেন, 7টা পর্যন্ত এখন এক ঘন্টা আছে তো, তাহলে আমি তো জানি না, আমি জানি 5টা পর্যন্ত, তাহলে আর এক ঘন্টা জলসা করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে টাকাটা তা দিতে দাও। দুরুদ শরীফ, আল্লাহুম্মা, এখানে লোক না, পিছনে ভাইরা ওঠেন, এইভাবে দিলে হয় তাই আটকে উঠতে গেলে কি বিপদ হয়ে যাবে। আস্তে আস্তে তাড়াতাড়ি দিয়ে দেন, তারপরে আলোচনা। এখন এক ঘন্টা আছে, আমার খেয়াল নেই তো, ফুরফুরা শরীফ থেকে নলেজ সিটি পর্যন্ত টোটোও যায়। আর একটা শেষ কথা, তিন দিন ইসা লেসা হবে, যাবেন তো? তিন দিন ইসা লেসা হবে, দাওয়াত দিয়েছে কে? দাদা হুজুর, নলেজ সিটি কার নামে? দাদা হুজুরের নলেজ সিটিতে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত জলসা হবে, শুনছেন? দুপুরে খাওয়া দাওয়া নলেজ সিটির মাঠে, শুনছেন না? বিকেল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমি থাকবো কোথায়? নলেজ সিটির মাঠে, দুপুরে খাওয়া দাওয়া ওখানে, সাদা ভাতের ব্যবস্থা থাকবে, আমার লাখ লাখ ভাইকে বসিয়ে খাওয়াবো ইনশাল্লাহ। 21 আফগান খাওয়াতে পারিনি কেন? মাথার উপরে চাপ থাকে ভাই, কথা বুঝছেন না? ওই দিন অত চাপ থাকবে না, আপনারা সবাই যাবেন সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত ওখানে থাকবেন। সকাল 10টার পরে গিয়ে পাশে নদী আছে, বিশাল সুন্দর পানি, গোসল টোসল করে ফেরে এসে দুপুরে খেয়ে দিয়ে জলসা শুনে 4টেই দোয়া করবো, আমি দোয়া নিয়ে দাদা খুজুরের দরবারে চলে আসব, এখানে এসে সারা রাত থাকবো, জোরে বলুন ইনশাল্লাহ, ঠিক না বেটি? তাহলে ইনশাল্লাহ নলেজ সিটির মাঠে তিন দিন ইসাল হবে, দুপুরবেলা আমরা ওখানে ফিরে যাব। আমি আপনাদের জন্য হাজার হাজার প্রাকৃতিক দুর্যোগে সারা দিবার জন্য, বোঝেন তো এত ভালো ভাষা, বোঝেন না? আরে বাবা, এই যে বুঝতে পারছেন না, হ্যাঁ বুঝতে পারি, তোমরা দেরিয়ে বললে কেন? ভাই জলসার জন্য যারা দিচ্ছেন যান, আসেন তো, এরকম কথা বললে হয়? যারা টাকা তুলছেন, স্টেজে জলসা কমিটি আছে, এখানে টাকা দিয়ে যান। যারা টাকা কোনো তুলছেন এই জলসার জন্য, স্টেজে জলসা কমিটি আছে, এখানে দিয়ে যান, জলসা কমিটির ছেলেদের হাতে। ভাই আমি কি বলছি শুনবেন না, অসুবিধা হচ্ছে আপনাদের? আবার খিদে পেয়ে গেল আমার, ওই দিন অনেক কষ্ট হয়েছে, আমার উপরে মনে দুঃখ নাই তো? পীরের আওলাদ আপনাদের ভাই হয়, ভাইয়ের উপর দুঃখ করে কেউ? হ্যাঁ, যারা মুনাফেক দিয়েছিল তারা সমালোচনা করতে পারে, ভাই কখনো ভাইয়ের সমালোচনা করতে, আরে নবীর খানদানের জন্য জান দিতে পারবে? 5 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটতে পারবে না? ভেবে দেখো,
ভাবো ইমানকে বুঝো। তো ভাইরা আমার, তাহলে দাওয়াত দিয়ে গেলাম কবে? দাদা হুজুরের জলসায় আপনারা সবাই যাবেন, দাওয়াত দাদা হুজুর দিয়েছে দুপুরবেলা খাবার জন্য নলেজ সিটির মাঠে, সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমি থাকব। ওখানে আসবেন, গোসল করবেন, ফ্রেশ হবেন, জলসা হবে, দুপুরে খাওয়া দাওয়া করবেন, চারটে পর্যন্ত থেকে দোয়া নিয়ে আবার আসবেন, ঠিক না বেটি? তিন দিনই দুপুরে সাদা ভাত, নারে তকবীর আল্লাহ একবার, দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ, খলিফা হুজুররা জিন্দাবাদ, ঠিক না বেটি? আমরা এই স্লোগানেই থাকবো, আমরা দাদা হুজুর, পাঁচ হুজুর, খলিফা হুজুর, ঠিক না বেটি? তো যাক, অনেক চেষ্টা চলছে আমাদেরকে ধ্বংস করার, শেষবার বলে যাচ্ছি, আপনারা যদি বাঁচতে চান আমি যে রাস্তা দেখাচ্ছি রাস্তায় আসুন। আল্লাহর কসম বলছি, কোনো মায়ের লাল নাই আপনাদের ক্ষতি করতে পারবে, আমি বলে গেলাম, কথা বুঝে আসছে? তো যাই হোক, হ্যাঁ, সাতটা পর্যন্ত টাইম, কটা পর্যন্ত, কতক্ষণ বাকি আছে? এক ঘন্টা। কিন্তু প্রশাসন ভাইরা আমাদের সহযোগিতা করেছে না করেনি? জোরে বলুন, আমিও প্রশাসন ভাইদের সহযোগিতা করে এক ঘন্টা আগে মাহফিলকে ছেড়ে দিচ্ছি, প্রশাসন ভাইদের সহযোগিতা করে। অসুবিধা আছে কারো? কারো অসুবিধা আছে? এটাই হলো আব্বাস সিদ্দিকী সংগঠনের ভালোবাসা, যে ভাইজান যা বলে আমরা তাতে খুশি, বাবাজি যা বলে আমরা তাতে খুশি। কি গো আব্বারা, তাই না, ঠিক না বেটি? আসেন, আগামী দিন বিশাল আন্দোলন হবে, আপনারা সব আন্দোলনের শরিক হবেন। তবে দেখবেন অনেক জায়গায় আমার নামে মিথ্যা মিথ্যা প্রচার করে যে আব্বাস সিদ্দিকী আসবে, আব্বাস সিদ্দিকী আসবে। এই জন্যে আপনার এলাকায় যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি একটা নম্বর বলছি, নম্বরটা লিখে নেন, এই নম্বরে কনফার্ম হবেন সত্যিকারের আমি যাচ্ছি কিনা। মা বোন বাপ ভাই কোন রকম যদি বিপদে পড়ে আপনারা যোগাযোগ করবেন, আপনার জন্য আপনার ছেলে আছে, আপনার জন্য আপনার ভাই আছে, কিছু যদি করতে না পারি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া তো চাইতে পারবো। দোয়ার প্রয়োজন আছে না? নাই। হ্যাঁ, দোয়ার ওসিলায় তকদিরকে আল্লাহ পাল্টাই না পাল্টাই না। আসেন, বিশ্বাস রাখুন, আজ আমরা দূরে সরে গেছি, ঠিক আছে? 9830825982, আশা করছি সবার কাছে আছে, তারপরও আবার বলছি, 9830825982। সমস্ত চাঁদান হুজুরদেরকে ভালোবাসবেন, সমস্ত ভাইজান হুজুরদের ঘরে ভালোবাসবেন, কারোর সঙ্গে কোনো রকম বিয়াদিমূলক কথা, অভদ্রমূলক কথাবার্তা বলবেন না, শুনছেন? যদি কেউ দেখেন, যদি কেউ দেখেন আপনার মতের সঙ্গে মিলছে না, আপনার কথার বিরোধী হচ্ছে, আপনার পছন্দ হচ্ছে না, হতে পারে না, পারে না, তার থেকে দূরে সরে যাবেন, খবরদার বিয়াদুবি করতে যাবেন না, আল্লাহর মারে পড়ে যাবেন। আসুন তওবা করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা, সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, দেশের সংবিধান মেনে চলবেন। আর সংবিধান বিরোধী দেশের প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, প্রশাসনের ইউনিফর্ম পরে কোনো ক্যাডার হোক, যেই হোক, সংবিধান বিরোধী কারীকে কখনো সাপোর্ট করবেন না, মনে রাখবেন। কেন, দেশ আমাদের কাছে আগে। আজ কিছু দেশভক্তের নামে গেরুয়া সন্ত্রাস ঘুরে বেড়াচ্ছে, এরা ব্রিটিশদের এজেন্ট, ব্রিটিশদের দালাল, এদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ হওয়ার জন্য আহলে সুন্নাত আল জামাত আহ্বান জানালো। আল্লাহুম্মা আমিন। ইয়াল্লাহ, আমার আব্বা গুনো, ভাই গুনো, মা গুনো, বোন গুনো, একটা নবী দিবস উপলক্ষে মাহফিল করেছিল, খোদা আজ দেশের পরিস্থিতি বড় খারাপ, খোদা আপনি চাইলে দেশ বাঁচবে, আর না হয় দেশ ধ্বংস হয়ে যাবে। এদেশে প্রতিদিন কোটি কোটি মা কাঁদে,
ভুখার জ্বালায়, কোটি কোটি বাপ কাঁদে পেটের জ্বালায়, কোটি কোটি বোন কাঁদে অভাবের জ্বালায়, কোটি কোটি বাচ্চা কাঁদে খিদার জ্বালায়। আজ এদেশের কোটি কোটি বাচ্চা বাচ্চা মেয়েকে হসপিটালে গিয়ে অস করে মেরে দেওয়া হচ্ছে, এদেশে কোনো আইন তার জন্য করা হয় না। হে আল্লাহ, এদেশ আজকে অভিশাপে পড়ে গেছে, তোমার কাছে সাহায্য চাইছি। গরিবে নামাজের ভারতকে তুমি হেফাজত করো আল্লাহ। মুজাদ্দিদ আল পেশানি, বাহউদ্দিন নকশবন, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ জামান দাদা হুজুর, ইয়াল্লাহ এ দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। ইয়াল্লাহ, বড় মেহনত করে দেশকে ব্রিটিশদের হাত থেকে দেশবাসী মুক্ত করেছে, আজ ব্রিটিশের দালাল্লায় দেশকে ধ্বংস করছে, তুমি হেফাজত করো। বিশেষ করে গরিব ঘরের মা বোন বাপ ভাইয়ের ইজ্জত আবরুকে হেফাজত করো। আমার ভারতবাসীকে তুমি শান্তি দাও, হেফাজত করো। এই আল্লাহ, খাস করে আমাদের এই নবী দিবসে দাতা যারা দান করলো, প্রত্যেকের দানকে কবুল করো আল্লাহ। এদেরকে আমার দিলের ভাই বানিয়ে দাও, দিলের মা, দিলের বোন, দিলের ভাই, দিলের বাপ, দুনিয়া একসাথে রাখবো, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন আল্লাহ। এদের ঘরে নিয়ে পীর আবু বক্কর নলেজ সিটি করার তৌফিক দেবেন আল্লাহ, এবং পরকালে একসাথে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ। এই আল্লাহ, হাবিবের খাতির রহমতকে এদের কাছে আশা করেছি, দশ বছরে যেন দশ হাজার করে, এক হাজার করে, দশ হাজার টাকা মোট দেয়। ফুরপুরা শরীফে যখন যাবে, এরা যেন নামটা লিখে দিয়ে আসে, ওই নাম আমার ফুরফুরাতে আমি নিজে হাতে লিখব, খোদা তোমার নবীর বংশের আওলাদ, ওই নাম যেন তোমার জান্নাতি খাতায় লিখা হয়ে যায় আল্লাহ। আল্লাহ, তুমি দয়া করে নামগুলো তোমার জান্নাতি খাতায় তুলে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে ভিক্ষার আশা রাখলাম, কারণ এদের দ্বারা অনাথ আশ্রম তৈরি হবে, মাতৃযজন তৈরি হবে, বাচ্চাদের পড়াশোনার জায়গা তৈরি হবে, সভ্য সমাজ তৈরি হবে, যেখানে মায়ের সম্মান, বাপের মর্যাদা, নারীদের ইজ্জতের হেফাজতের আন্দোলন, নারীদের ইজ্জত হেফাজত হবে, স্ত্রী অধিকার পাবে আল্লাহ, সবাই সমান মর্যাদা ভালোবাসা পাবে, যেটা ইসলামের আদর্শ তোমার নবী শিখিয়েছে সেই আদর্শ পাবে। ইয়া আল্লাহ, তুমি এই মহান কাজে আমার ভাইদেরকে দাতা হিসাবে, খাদেম হিসাবে কবুল করে নাও। আর আমি গুনাহগার, কখনো সম্ভব নয় এই তিন চার হাজার কোটি টাকা খরচ করে করা। খোদা, তুমি যদি করাও আমি পারবো, তিন চার হাজার কেন, তিন চার লক্ষ হাজার কোটি হলেও পারবো, তুমি যদি করাও, কেন তুমি যদি করাও, সেটা কখনো অসম্ভব নয়, সেটা সম্ভব। তাই তোমার কাছে এতগুলো মানুষ কেলে ভিক্ষার হাত তুললাম, হে আল্লাহ, মনে বড় স্বপ্ন, নিজেকে কুরবান করে দিতে চাই, আমার দাদা হুজুরের নামে নলেজ সিটিটা করার তৌফিক দাও। আজকে সমস্ত ধর্মগুরুর নামে আছে, দাদা হুজুরের নামে কেন থাকবে না? হে দাদা হুজুরের মুরিদদেরকে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, যে লক্ষ লক্ষ খরচ করছিস, তোর পীরের নামে কি আছে? এই দাদা হুজুরের এমন মুরিদ আছে, কোটি 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 টাকা দান করার ক্ষমতা আছে, চারিদিকে ফালতু ফালতু উড়ায়, আল্লাহ তারাও যেন এসে পাশে দাঁড়ায় আল্লাহ। এই আল্লাহ, যে যেভাবে দুনিয়ায় নলেজ সিটির পাশে দাঁড়াবে, তোমার কাছে ভিক্ষা চাই, তুমি সেইভাবে তার দয়া করে দুনিয়া আখেরাত থেকে নাজাত দিও আল্লাহ। আমার মা বোনেরা, তারাও বাচ্চার পাশে দাঁড়িয়েছে, আমার মা বোনদের সংসারে শান্তি দাও। এই আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, আমাদের জান মাল হেফাজত করো, কেন্দ্রের জালিম সরকার থেকে গরিব অসহায় মা বাপ ভাই বোন দেশবাসীকে হেফাজত করো। এ আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, আল্লাহ হিন্দু খ্রিস্টান দলিত আদিবাসী, ওরাও তো আমাদের ভাই, ওরাও তো তোমারই সৃষ্টি। আজকে কিছু ধর্ম ব্যবসায়ীদের পাল্লাই পড়ে অনেকে ভুল রাস্তায় চলে গেছে, আল্লাহ তাদেরকেও তুমি ঠিক রাস্তা, হিদায়তের রাস্তা দেখাও, ওদের ঘরও আমাদের সাথী বানিয়ে দাও, দুজনে মিলেমিশে থাকার তৌফিক দাও, ওদেরও স্ত্রী ছেলে পুলে বাচ্চাদেরকে সুখে রাখো, পরকালে একসাথে সব তোমার জান্নাত নসিব করো আল্লাহ। সবই তো তোমার, সবই তো তোমার, তুমি রহমান, তুমি রহিম, তুমি পারো সবাইকে সুখে রাখতে, ভালো রাখতে। আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, বিশেষ করে প্রশাসনের মধ্যে যারা ভালো প্রশাসন অফিসার আছে, যারা সৎ চরিত্রওয়ালা আছে, মানবতা আছে, উপযুক্ত আছে, তাদেরকে তুমি হেফাজত করো দুষ্কৃতীদের হাত থেকে, তাদের বউ বাচ্চা স্ত্রী সবাইকে হেফাজত করো আল্লাহ, তাদেরকে সুস্থ রেখো, ভালো রাখো, দেশবাসীকে আরো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা দেখরে দাও। আজ সব নেতা, মন্ত্রী, এমএলএ, প্রধান, ভালো যারা,
সচ্চরিত্রওয়ালা যারা, জনগণ প্রিয় যারা, মানবতা যাদের মধ্যে আছে, তাদেরকে তুমি দীর্ঘজীবী করো, তাদের নেতৃত্বকে তুমি দীর্ঘদিন রেখো। আর যারা পাওয়ার নিয়ে লোকের উপর জুলুম করে এদেরকে তুমি ধ্বংস করো, যারা দেশের ইউনিফর্মকে বদলাম করে এদেরকে তুমি ধ্বংস করো। এ আল্লাহ, তুমি সর্বশক্তিমান, একমাত্র মালিক তুমি। আর আমার ভাইগুলো, বিশেষ করে যুবক যুবতীগুলোকে নামাজি বানিয়ে দাও, এদেরকে ফিরিয়ে দাও তোমার রসুলুল্লাহর কদমে। আল্লাহ, এদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ, যদি কেউ এনআরসির নামে, ক্যাপের নামে আমার কোনো কমের ভাই, আমার দেশবাসী, হিন্দু দলিত আদিবাসী কারো যদি জুলুম করে, আহা তোমার সৃষ্টিকে জুলুম করলে তুমি কেন তারকে পাশে দাঁড়িয়ে তার উপরে রহমত করে যে জুলুম করবে তাকে তুমি ধ্বংস করে দেবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমায় বলাচ্ছ, আমি বলছি আমার অনেক দুশ্মন, কিন্তু আমি এক সেকেন্ডের জন্য কখনো দুশ্মনকে ভয় করি না। আমি ভয় করি আমার ভাইগুলো যেন আমার থেকে সরে না যায় ভুল বুঝে। আল্লাহ, এদের সঙ্গে আমার দিলের এমন একটা মহাব্বত করে দাও, এরা যথেষ্ট আমায় ভালোবাসে। খোদা, তোমার নবীর বংশের বাচ্চা হয়ে দোয়া করি এই ভালোবাসা যেন দুনিয়ার স্বার্থে শুধু না হয়, পরকালে যেন একসাথে আমরা জান্নাতিও হই। আল্লাহ, চাওয়ার বহুত কিছু আছে, প্রশাসন ভাইয়েরা ইন্তেজারে আছে, তারা রাস্তার কাজ করবে, আমার ভাইদেরকে সুস্থ হবে আবার ঘরে যাবার রাস্তা করে দেবে। তাই আল্লাহ, দিলের খবর তুমি সবার যেন নেক মকসদগুলো কবুল করে লাও। আল্লাহ, আমারও কিছু প্রয়োজন আছে, আমারও কিছু সমস্যা আছে, আল্লাহ আপনিই তো সমাধান করবেন। এতগুলো মানুষের মধ্যে কাউকে যদি পছন্দ হয় তার খাতিরে আমার সমস্যা সমাধান করে দিন। আল্লাহ, এই সংগঠনের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতৃত্ব, ছোট থেকে শুরু করে বুথ থেকে শুরু করে পঞ্চায়েত, মহকুমা, ব্লক, জেলা, কেন্দ্র, রাজ্য, সবাই জানমাল হেফাজত করো, প্রতিটা মেম্বারকে হেফাজত করো, প্রতিটা গ্রাম থেকে যেন 30টা করে ভাই আগিয়ে আসে, এদেরকে বুদ্ধি দাও। আল্লাহ, কিভাবে প্ল্যান করছে এদেরকে শেষ করে দিবার? আল্লাহ, এদেরকে বুদ্ধি দাও। কাউকে মারার জন্য দল করিনি আল্লাহ, মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য দল করছি, কাউকে মারার জন্য দল করিনি, দেশের সংবিধানকে বাঁচাবার জন্য দল করছি, কাউকে মারার জন্য দল করিনি আল্লাহ, এই দেশবাসীর সঙ্গে সম্প্রীতির সাথে ভালোবাসায় মিশার জন্য দল করছি আল্লাহ, কাউকে মারার জন্য দল করিনি, কোরআন সুন্নার উপরে কায়েম থাকার জন্য দল করছি। আমিন সুম্মা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ আমার হাতে মুসাবা করবেন না, কেউ আমার হাতে মুসাবা করবেন না। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করো, এখনো 40 মিনিট বাকি আছে, প্রশাসন ভাইয়েরা আছে, তোমাদের পার করিয়ে দেবে তাড়াতাড়ি। প্রশাসন